মাত্র সাত দিনের মধ্যে আপনার সব হার্ট ব্লক খুলে যাবে। আমাদের দেহের মারাত্মক একটি সমস্যা হলো হৃৎপিণ্ডের ধমনী ব্লক হয়ে যাওয়া, যাকে আমরা বলে থাকি হার্ট ব্লক। চিকিৎসকের ভাষায় একে করোনারি আর্টারি ডিজিজও বলা হয়, যাকে আমরা হার্ট ব্লক বলেই চিনি। এই হার্ট ব্লক দূর করার জন্য কি উপায় আছে, চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই। এই চলতি সময়ে প্রায় বেশিরভাগই আমরা শুনে থাকি যে হার্ট ব্লক হয়ে মারা গেছে। হ্যাঁ বন্ধুরা, চলুন জেনে নিই যে কেন এই হার্ট ব্লক হয় এবং এই হার্ট ব্লক হওয়ার ফলে মানুষ কেন মারা যায়। রান্নাঘরে সবসময় থাকে এরকম কিছু জিনিস যেগুলো খেলেই কিন্তু আপনাদের হার্টের ব্লক দূর হবে। মাত্র সাত দিন আপনাকে শুধুমাত্র উপাদানগুলির নাম জেনে নিয়ে সঠিক নিয়মে খেতে হবে। হৃৎপিণ্ড শরীরের সব জায়গায় রক্ত সরবরাহ করে। হৃৎপিণ্ডের রক্ত আসে তিনটি ধমনীর মাধ্যমে। কোনো কারণে যদি এই সমস্ত ধমনী শুরু হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তখনই হার্ট ব্লক হয়েছে এই ধরনের শব্দ আমরা ব্যবহার করি। সাধারণত ধমনীর গায়ে চর্বি জমে গেলে ক্রমান্বয়ে তা সরু হতে থাকে এবং যদি শতকরা ৫০ ভাগের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে হৃৎপিণ্ডে রক্ত প্রবাহের মাত্রা কমে যেতে থাকে। সেক্ষেত্রে সামান্য পরিশ্রমেও বুকে ব্যথা অনুভব হয় এবং এইসব কারণে রোগীর হার্ট অ্যাটাক হয়ে যায়, এমনকি রোগীর মৃত্যুও হতে পারে। তাই ধমনী ব্লক হয়ে যাওয়ার বিষয়টিকে একেবারেই অবহেলা করা উচিত নয়। মূলত আমরা যেটা করি, এই রোগগুলির যে সিমটম রয়েছে সেই সিমটমগুলো আমরা জানার পরেও আমরা আমাদের রোগগুলোকে অবহেলা করি, যার ফলে কিছুদিনের মধ্যেই এই রোগটি বিশাল বড় ধরনের আকার ধারণ করে, ফলে রোগীর মৃত্যুও হয়। আজকে আমি যে ভেষজগুলি সম্বন্ধে বলবো, তাদের মধ্যে যে কোনো একটি ভেষজকে আপনাকে টানা সাত দিন খেয়ে যেতে হবে, সেক্ষেত্রে আপনার হার্ট ব্লক থেকে আপনি চিরকালের মতো মুক্তি পাবেন। একদম প্রথমেই যেই উপাদানটির কথা আমি বলবো বন্ধুরা, সেটি হলো রসুন। রসুন প্রায় প্রত্যেকের বাড়িতেই রয়েছে। আমরা মূলত এটিকে রান্নার কাজে ব্যবহার করি, কিন্তু এই রসুন আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। বিশেষত ধমনীর মধ্যে যে ব্লকের সৃষ্টি হয়, সেই ব্লক খুলে দিতে ভীষণভাবে সাহায্য করে। এই রসুন সেবন করলে শুধুমাত্র হার্ট ব্লক নয়, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, ক্রনিক ডিজিজ কমের দিকে থাকবে, আপনার দীর্ঘজীবী হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, এটি আপনার শরীরকে ডিটক্সিফাই করবে। কোনো ব্যক্তি যদি কাঁচা রসুন খেতে থাকেন, কখনোই তার হার্টে ব্লক হবে না, ব্লক থাকলেও সেটি দূর হয়ে যাবে। চিকিৎসাশাস্ত্রে রসুনের ব্যবহার বিভিন্নভাবে করা হয়েছে। বিভিন্ন রোগের উপশমের ক্ষেত্রে রসুন ব্যবহার করা হয়ে থাকে, আর এই হার্ট ব্লক দূর করার ক্ষেত্রেও আপনি কাঁচা রসুন খেতে পারেন। তবে চলুন জেনে নিই কীভাবে এই কাঁচা রসুন আপনাকে খেতে হবে আপনার হার্ট ব্লক দূর করার ক্ষেত্রে। আপনাকে যেটা করতে হবে, সকালে বাসি মুখে এক গ্লাস উষ্ণ গরম জল খাওয়ার পাঁচ মিনিট পর দু কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেতে হবে। এই রসুন খাওয়ার এক ঘন্টার মধ্যে অন্য কোনো প্রকার খাওয়ার গ্রহণ করা যাবে না, কারণ এই সময়ের মধ্যেই রসুন নিজের কাজ করা শুরু করে দেবে। পরবর্তী যে উপাদানটির কথা আমি বলবো বন্ধুরা, সেটা হলো আদা। হার্টের ব্লক দূর করতে আদা খুব ভালো কাজ করে। আমাদের শরীরে বেশিরভাগ রোগ দূর করতেই আদা যথেষ্ট ভূমিকা পালন করে। আদায় রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফাইবার, এছাড়াও অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফ্লেমেটরি এজেন্ট রয়েছে। সব বয়সী মানুষেরাই আদা সেবন করতে পারেন। আদার উপকারী গুণগুলো হার্টের রোগীদের জন্য অনেক বেশি উপকারী। আদা আমাশয়, পেট ফাঁপা, বদহজম, ফুসফুসের সংক্রমণ, হাড়ের জয়েন্টের ব্যথা, কফ, সর্দি, কাশি এছাড়াও উচ্চ রক্তচাপ দূর করতে খুবই সাহায্য করে। তাই হার্ট ব্লক দূর করার জন্য আপনি যদি আদা সেবন করেন, সেক্ষেত্রে পাশাপাশি আপনার এই সমস্ত রোগগুলোও কিন্তু দূর হয়ে যাবে। এছাড়াও প্রতিদিন এক গ্লাস আদার জলের সঙ্গে এক চা চামচ লেবুর রস মিশিয়ে খেলে কিডনিতে সুরক্ষা বলয় তৈরি হয়। আদায় উপস্থিত জিঙ্ক শরীরে ইনসুলিন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, ফলে ডায়াবেটিসের সম্ভাবনা কমে যায়। রক্তে উচ্চমাত্রায় শর্করার উপস্থিতি খাবার ইচ্ছে বাড়িয়ে তোলে, ফলে দ্রুত ওজন বাড়তে থাকে। আদার জল রক্তে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, খাবার ইচ্ছেও নিয়ন্ত্রণ করে, খাবারে অতিরিক্ত ফ্যাট শুষে নিতে সাহায্য করে, ফলে ওজন কমাতেও কিন্তু সাহায্য করে আদা। এছাড়াও আদায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন যা আপনার ত্বকে একটা স্বাভাবিক জেল্লা নিয়ে আসে। ভিটামিন এ এবং সি আপনার চুলও সুস্থ রাখে। আদা রক্ত পরিষ্কার করে, ফলে চর্মরোগ দূরে থাকে।
অ্যালঝাইমার্স এক ধরনের রোগ যা সেন্ট্রাল নার্ভ সিস্টেমকে আঘাত করে। গবেষণায় প্রকাশ পেয়েছে আদা মস্তিষ্কের কোষকে সজীব রাখতে সাহায্য করে। আদায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য শক্তিশালী কম্পাউন্ড মস্তিষ্কে ইনফ্লেমেটরি রেসপন্সের সঙ্গে লড়তে সাহায্য করে, ফলে দীর্ঘদিন ধরে ব্রেন সতেজ থাকে এবং যার ফলে স্মৃতিশক্তিও বৃদ্ধি পায়। তবে চলুন বন্ধুরা জেনে নিই যে হার্ট ব্লক দূর করার জন্য আদাকে আপনি কিভাবে খেতে পারেন। সকালে বাসি মুখে উষ্ণ গরম জল খাওয়ার 5 মিনিট পর এক টুকরো আদাকে কুচি কুচি করে চিবিয়ে খেয়ে নেবেন। এই আদা খাওয়ার 30 মিনিটের মধ্যে কোনো রকম খাওয়ার খাওয়া যাবে না। পরে যে উপাদানটির কথা বলবো সেটি হলো কাঁচা হলুদ। হলুদকে অলৌকিক ভেষজ বলা হয়ে থাকে। হলুদে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কার্কিউমিন, যা আমাদেরকে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচিয়ে রাখে। কাঁচা হলুদ সেবন করে নিলে ধমনির ব্লকগুলো খুলে যায়, রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায়। কাঁচা হলুদ সেবন করলে হাড় ক্ষয়, হাড্ডির ব্যথা, ডায়াবেটিস, ক্যান্সার, দাঁতের ক্ষয়, সর্দি কাশি, অ্যানিমিয়া দূর হয়ে যায়। কাঁচা হলুদ খেলে এক ধাক্কায় স্ট্রোকের সম্ভাবনা কমে যায়। তাছাড়া কাঁচা হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য স্ট্রোকের পরবর্তী চিকিৎসাতে অনেক উপকার করে। কাঁচা হলুদ হার্টকে বিভিন্ন ক্ষতির হাত থেকে বাঁচায়। এছাড়া অপারেশনের পর হার্ট অ্যাটাকের যে একটা সম্ভাবনা থাকে তাকেও কম করতে সাহায্য করে কাঁচা হলুদ। এবার বলে দিই যে আপনারা কাঁচা হলুদকে কিভাবে খাবেন। সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে কাঁচা হলুদকে চিবিয়ে খান। যারা চিবিয়ে খেতে পারবেন না তারা এক টুকরো কাঁচা হলুদ নেবেন এবং সেটাকে থেতো করে নিতে পারেন। তারপর তার মধ্য থেকে রস বের করে আপনাদেরকে খেতে হবে। তবে হ্যাঁ, এই কাঁচা হলুদ খাওয়ার 30 মিনিটের মধ্যে কোনো রকম খাবার গ্রহণ করা যাবে না। এরপর যে উপাদানটার কথা আমি বলবো বন্ধুরা সেটি হলো লেবু। লেবু আমাদের ধমনির সমস্ত ব্লক দূর করতে পারে। আমরা প্রাত্যহিক জীবনে প্রত্যেকেই লেবু খেয়ে থাকি, কিন্তু লেবু কিভাবে খেলে হার্টের ব্লক দূর করা যাবে তা আমরা অনেকেই জানি না। লেবু হার্টের ব্লক দূর করার পাশাপাশি ক্যান্সার, ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট, ওজন কমানো, বদহজম, বয়সের ছাপ দূর করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ইত্যাদিতে সাহায্য করে থাকে। লেবু শরীরে জমে থাকা দূষিত পদার্থকে বাইরে বের করে আনতে সাহায্য করে, যার ফলে শরীরে ক্রনিক ডিজিজের সম্ভাবনা অনেকটাই কমে যায়। সকালে খালি পেটে 1 গ্লাস উষ্ণ গরম জলে একটু ছোট্ট লেবু নিয়ে চিপে পুরো রসটা জলের মধ্যে দিয়ে পান করে নিন। এখানে কিন্তু কোনো রকম চিনি বা লবণ যোগ করা যাবে না। এই লেবু জল খাওয়ার 1 ঘন্টার মধ্যে কোনো প্রকার খাওয়ার খাওয়া যাবে না, অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে। এইভাবেই যদি আপনি এই কয়েকটা উপাদানের মধ্যে যে কোনো একটি উপাদানকে টানা 7 দিন খান সেক্ষেত্রে আপনার হার্টের ব্লক দূর হবে। শুধুমাত্র যে হার্টের ব্লক দূর হবে তা না বন্ধুরা, তার পাশাপাশি কিন্তু আপনারা অনেক রোগের হাত থেকে মুক্তি পেতে পারবেন। তো বন্ধুরা, হার্ট ব্লক সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।